কথাটা কি ছিল, কবে হবে সেটা পুরুন। আমি দিয়ে দেবো রে, টাকা দিয়ে দেবো। আমার টাকার দরকার নেই, তোর মেয়েকে দিলেই হবে। আমার গায়ে হাত দিয়ে তুই খুব ভুল করলি, ঠিক সেটা আমাকে বুঝাস না রে। এটাকে বলো, হ্যাঁ কথাটা লিখেছ সেটাকে আজকের হাই দাও হাই দাও, ভিডিও হয়ে গেল। কতক্ষণ কখন এসছো? হয়ে গেল মোটামুটি। এখন কোথায় যাবা? এখন বাড়ি যাবা? আরো ভিডিও শুট আছে ফিল্টে। আচ্ছা, গাড়ি আমি কিনলাম আজ, তো দেখি কিরকম ভালো লাগে চালাতে। এই মাথায় মাথায় তারা কেন, মাথায় তারা কেন? ভিডিও করতে গেছিলাম। ভিডিও কোথায়? ভিডিও হলো আজকে? এই এদিকে হলো। এডি হলো? ওটা কি? ওটা আমার প্রেমিকা। ওটা প্রেমিকা না, ওটা আজকে আজকের আজকের মানে ভিলেন নাকি? ভিলেন। আজকে খতরনাক ভিডিও হতে চলেছে, তো দেখাবো আজকে ভিলেনের কাছে আমরা চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন ভিলেন, কাস্টা একটু নামান, কাস্টা একটু নামান। এই হ্যালো কাস্টা, আপনি কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে। কলকাতা থেকে এসেছেন? তা আপনি কি করতে এসেছিলেন? ভিডিও বানাতে। ভিডিও বানাতে? কোথায় ভিডিও হলো? নাসিম ভাইয়ের বাড়িতে। আপনার কি পার্ট ছিল আজকে? ভিলেনি। ভিলেনি পার্ট ছিল? তা আপনি কখন এসেছেন বাড়িতে? আমি 12টার সময় এসেছি। 12টার সময়? ভিডিও হলো? হ্যাঁ। কার চ্যানেলে ভিডিও করলেন? নাসিম ভাই চ্যানেলে। নাসিম ভাই চ্যানেলে? আচ্ছা, নাসিম ভাইয়ের আর একটা চ্যানেল আছে, নাসিম ভাই শো। নাসিম ভাই শো? আচ্ছা শো। ও আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজ থেকে নতুন নাকি ভিডিওতে? আজ থেকে নতুন। আর শুধু ভিলেনি পাঠাবে নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো আপনার বাড়ি কত দূরে? আমার বাড়ি এই তো সামনে ঘুঘুপাড়া। এই আপনি এখানে যে বললেন কলকাতা, মুর্শিদাবাদ কলকাতা ঘুঘুপাড়া, মুর্শিদাবাদ। আচ্ছা ঠিক আছে, শুটিং করতে যাচ্ছিলাম তো এখন বাড়ি যাচ্ছি, তো সামনে একটা মারুতি আছে দেখুন, দেখতে পাওয়া যাচ্ছে না, এখন আমরা যাচ্ছি। আমি এলাম মোটা, মুরগি খাই গোটা গোটা। ও তো রাগ লাগ দিয়ে পড়বে, রক্তের ফোঁটা রক্তের হবে, তোকে এমন মার মারবো তোর লাগ দিয়ে পড়বে রক্তের ফোঁটা হবে। রাগে বলবেন একবারে জোরে, তোকে এমন মার মারবো তোর লাগ দিয়ে পড়বে রক্তের ফোঁটা। আরো জোরে বলেন, আরো জোরে বলে, ঠিক আছে, তোকে এমন মার মারবো তোর লাগ দিয়ে পড়বে রক্তের ফোঁটা হবে, জোরে বলবেন।
তোকে এমন মার মারব তোর লাগ দিয়ে পড়বে রক্তের ফোঁটা। ওখানে পুজো বানায়, পুজো না মারুতি দাঁড়িয়ে আছে। চলো এই দেখুন মারুতি, এই মারুতিটা আমি কথা বলছিলাম আপনাদেরকে রাস্তায় আসতে আসতে আচ্ছা।